বাবা ভাই ব্যথা পাইছো নাকি ক্যাটকুটি দিলে ব্যথা লাগে বেটা ক্যাটকুটি মানে আরে বেটা ফাইট করছি মান্না ভাই লগে ফাইট করে সুখ আছিল এই সব পোলাপান মারলে ক্যাটকুটি লাগে যদি মুখে মারে লাগে বুকে হাই হাই বুকে ব্যথা পাইছো নাকি আরে ওই বুকের কথা কইতাছি না পারে না তো ওই লাগে বুকে কষ্ট লাগে আর কি ও তা তোমার মন মেজাজ ভালো তো ভালো রে ভালো এটা খেপ পাইছি 20-25 দিনের শুটিং টেকাটাও পামু মারাতে কিছু দিমু মার্কেট মুটকেট করবো মজাই মজা হচ্ছে তাহলে তো ভালোই এই যে ধরো তোমাকে পেমেন্ট আর শোনো তোমাকে একটা খবর আছে কি ভাই নতুন ছবি শুটিং আরে না ওই পরশুদিন থেকে সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ওইটা হইতাছে না কে ভাই আরে ভাই পাপু মারা গেছে পাপু কে প্রোডিউসারের আত্মীয় নাকি না 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 ওই নায়িকার কুত্তার নাম পাপু মারা গেছে নায়িকা এখন শোকা হতো আগামী 30 দিন কোনো শুটিং হবে না ওই 30 দিন পরে আবার শুটিং শুরু হবে যাও যাও গা আগে একটু বোঝার চেষ্টা কর না আমি বোঝার চেষ্টা করতে পারবো না আমি কিচ্ছু বুঝবো না আমি কারোর সাথে কথা বলবো না রাগ করিস না মা আগে তো কথাটা শুনবি আমি কিসের জন্য তোমার কথা শুনবো তুমি একজন লায়ার তুমি আমার সাথে মিথ্যা বলছো শুন মা তোর জন্য চকলেট কেক নিয়ে এসেছি তুই যদি না খাস তাহলে আমি একা একা খেয়ে ফেলি কি আমি তো তোর জন্যই আনতে চাইলাম তুই তো রাগ করে বসে আছিস আমি রাগ করছি কিন্তু আমি কেকের উপর রাগ করি না আমি তোর উপর রাগ করছি তুমি আমাকে কি সুন্দর করে বলছিলা আমরা ঈদের সময় গ্রামে যাব গ্রামে গিয়ে আমরা একসাথে পুকুরে সাঁতার কাটব মাছ ধরব তারপর ক্ষেতের ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করব আমার না কিচ্ছু হলো না সব প্ল্যান গেল সব হবে সব হবে হঠাৎ করে একটা কনফারেন্স পড়ে গেল আর বিদেশিরা তো ঈদ বুঝে না আমি ঈদের পরের দিনই চলে আসবো আজ ঠিক আছে মানলাম কিন্তু আমাকে প্রমিস করো তুমি এসে আমাকে গ্রামে নিয়ে যাবা আচ্ছা প্রমিস করলাম না এসেই তোকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে নাও তুমি একটু খাও কি হচ্ছে এখানে দাঁড়িয়ে কি দেখছো অভিনয় করছো অভিনয়টা তো ঠিক মতো করতে পারো না শালা পকেট মার নিয়ে চলো কে জি স্যার স্যার গাড়িটা তো দেখতেছি আমাদের গাড়ি রাস্তাঘাট সব ভাঙা চোরা আমাদের হেঁটে টহল দিতে হচ্ছে নিয়ে চল জি স্যার আমি নিয়ে যাচ্ছি ছি 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 তুই এত খারাপ কাজ করস কেন তোকে আমার বন্ধু বলতেও লজ্জা হয় এই তুই চিনোস আমরা কারা আরে দেখছি মনে হয় মান্না ভাই একটা সিনেমা করছিলেন মান্না ভাই মরছে আর প্রত্যেকে আমি সিনেমা টিনেমা দেখি না বুঝলেন নাই তো এমন কি অভিনয় করেন না ডায় না কেউ করি রে ভাই অভিনয় হন করি মজা পাই না অহংকার বলা পান আমি সামনে খারিলে আবার মারবো কি মারতে গিয়ে নিজেরাই ঘুরে ঘুরে যায় মাশাল্লাহ
আপনারে আল্লাহ একটা শোল দিছে তাড়ি ভাই আপনার লগে পরিচিত খুব খুশি হইছি মানে আমার একটু ছুঁয়ে দেন না আপনি শোল দূর হয়ে যা চামচিকার দল আর আমার জন্য নিয়ে এক বোতল শরাব ও মাই গড তুমি এই ডায়লগ জানো নাকি আরে আমি সিনেমায় একসময় ব্ল্যাকে টিকিট বেচছি না বুঝছি তুই তো লাইনের লোক রে ভাল লাগছে তোরে আচ্ছা তুই করে কইছিস মনে করিস না কিছু না না এটা কি কোন ভাই আর আপনারা আমাকে উপকার করছেন আপনি তুই তো করে করতেই পারেন আপনি বড় ভাইয়ের মতো আসিতেছে আসিতেছে আগামী দিন নতুন সিনেমা ছিটায় দে মুট টুকায় খাবি তো বানাইবো কি আমি বানাবো আমার গল্প আর আপনি যে কটা সিনেমা করছেন 537 টা কে ভাইয়ের 537 টা সিনেমার অভিজ্ঞতা আর আমার গল্প নিয়া এই ঈদে আসিতেছে ছিটায় দে মুট টুকায় খা আর আপনি হলেন মেইন ভিলেন আমি তো ইকো করছি তুই পারবি না তুই ডাইরেক্ট প্রাণ পটেটো ক্র্যাকারসের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না প্রাণ পটেটো ক্র্যাকার লোভ সামলাবেন কিভাবে ওই জাসদে দূরে বাটা ওই এত আসছিস কি লাগা ওইতাছ না তো বুক প্যাড জুইরা তারপর কলজাত থেকে ডায়লগটা দে বাঘের মতন গর্জন কর দে ওই জাসদে দূরে বাটা আটকে রাখছস দম দম আটকে রাখলেব না মাটির থেকে দম ঢালে ট্রাই না উঠে তারপর ডায়লগটা ছেড়ে দে মাটির থেকে ঢাই না দম ঢো মুখে মাটির থেকে দমটা যেমনে পারো সুডা যা যা ওই কোনায় গিয়ে একলা প্র্যাকটিস কর যা যা দিতে ঠিক আছে আমি আমি আবার কি করব আমি তো এরকম চিল্লা চিল্লা কথাও বলতে পারবো না ওগুলো আমার দ্বারা একদম সম্ভব না আমি এক কাজ করতে পারি ওই বাসায় যদি বাচ্চা টাচ্চা থাকে ওই বাচ্চা কাচ্চাদেরকে একটা রুমে নিয়ে ওদের সাথে গল্প গুজব করে ওদেরকে মাথায় রাখবো এই ফাঁকে তোমরা চুরি করে চলে আসবা কেন ওই বাড়ির মালিক কি তোর বিয়ে করছে আমরা কি চোর চোর আমরা আমরা তো ডাকু ডাকু মানে ডাকাতি করবো আমরা ও মাই গড তোমরা ডাকাতি করবা আরে বাবা না না আমি এসবের মধ্যে নেই আমি গেলাম ওই খারাপ তোর কাছে যে 12,000 টাকা পাই আমি ওই টাকা দে ওই দে 12,000 টাকা ওই তুই আর তোর কাছে বস প্র্যাকটিস করতেছি আ সাতটা কই কোন সাতটা কোন সাত মনে নাই তোমার 13 নম্বর সিনে নায়িকার 12,000 টাকা গুন্ডাগজের ডান্সের দৃশ্যটা ছিল তুমি আসিলা পিছনের সিঁড়িতে মান ধাড়া ঘুরিয়ে দেন আচ্ছো ওই ঝিলমিলা সাতটা কই ও ওই সাতটা ওই সাতটা কেন লাগবে ওই সাতটা লাগবে কেন ওটা আবার কস্টিউমটা লাগবে কস্টিউম বস কস্টিউম কি কস্টিউম হলো জামা কাপড় মানে স্পেশাল এক ধরনের জামা কাপড় হ্যাঁ এই জামা কাপড় ফিন্দা যাবি কামে তো তাহলে কি পরে যাবো খাকি জামা খাকি ব্যান কোমরে একটা পিস্তল থাকবো পিস্তল কই বাবু আসল না নকল ওই এভরিজ দ্য ফোন দে হারিস রে ওই যে টাকা পরে দেব জি না হারিস তো বাকিতে দিবে না আরে আমার কথা ক ভাই দিবে না তো বাকিতে এই 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 থিয়েটার
শিওর তুই 100% শিওর কালকে দারোয়ান গেছে গা এটা আমি নিশ্চিত আর আজ দুই দিন আগে নিস্তালা ভাড়াটিয়া গেছে গা বাড়ি বুঝুন না তো একদম নিরাল তুই কই যাস কিছু খাবার নিয়ে আসি খিদা লাগছে তো এটা তোরা কল লাগছে সবাই দিলে টাকা আছে না তাইলে লাগে ঢুকিয়ে বাড়িতে জীবনে কোনোদিন কোর্সোস টাকা দিয়ে এটাই প্রথমবার প্রথমবার তো কি হয়েছে সবার জীবনে প্রথমবার আসে প্রথমবার প্রেম করে প্রথমবার বিয়ে করে আমরা সবাই মিলে প্রথমবার আইসি টাকা আমার যে কিয়ের ভিতরে ঢুকাইতে আসছ তোরা তোর তো দেখেই বোঝা যায় জীবনেও তালা খুলো তাই খুলছিস তালা না কে আমি যে ঘরে থাই এই ঘর তো দরজায় নেই তালাই ঢুকি থেকে কোন ঘটনাই না বুঝছেন না বলছি আমার উস্তাদ তোমার পকেট মারটা খুব ভালো করে শিখাইছে পরে ধাপগুলো শিখাইতে পারে না সময় তো পায় নাই পরা তাপগুলো শিখাইবো না তার আগে তো জেনে গেছে তো ব্যাপারে টেনশন করেন না পকেট মার্কের উপরে আমার ডিপ্লোমা করা আছে ডাকাতি করতে এসে গোলা ভাই গোলা ভাই মারিল না দাদা ভাই দিছে একটা বক্সিং মেরে তার শেষ করে বলো তো কি কথা বলছ গোলা ভাই তুমিও তো কত ডাকাতির দৃশ্যে অ্যাক্টিং করছো সিনেমাতে বুঝলে গেছো ওই যে কালো ডাকাত সিনেমাতে তোমার যে কি সুন্দর একটা দুর্দান্ত এন্ট্রি ছিল তুমি যে কি দারুণ অভিনয় করছো তোমার যে মোটা মোটা গোফ ছিল হাতে দুই নালা বন্দুক আর তুমি তো ডাকাতি করতে গিয়ে দরজারে লাথি ভাঙা ভিতরে ঢুকে গেছো তুমি করেন না তো যাও না লাথি ভেঙে ভিতরে ঢুকো সিনেমা সিনেমা ভিড় করবো আমিও মানুষ আমার নাম পম্পি আপনাদের পরিচয় আপনাদের নাম কি কার কাছে এসছেন আমরা সবাই সবাই ঈদের দিন খালি মুখে যেতে হয় না চলেন 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 যে আসবেন আগে একটা ফোন করে আসবেন না আমি কত কিছু রেডি করতে পারতাম বাসায় ফুলি পিঠা আছে পাটি সাপটা আছে ভাপা পিঠা রেডি করা আছে কত কিছু রেডি করতে পারতাম আমাদের অত ক্ষুধা নাই কেন ক্ষুধা নাই কেন মানে ঈদের দিন না খেয়ে থাকতে হয় নাকি ঈদের দিন তো অনেক অনেক কিছু খেতে হয় আচ্ছা ভেজে দে পিঠা আচ্ছা না 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 পিঠা না সেমাইটা শেষ করো সেমাইটা তুলে দে সেমাইটা আরে দূর যন্ত্রণা করেন না তো যন্ত্রণা বাস একটা ডায়লগ মনে নাই তোর সামনে খাওন দিয়ে বললে কি করুম খিদা সব ভুলে গেছি মাইয়াডা এখানে আউনের লগে লগে আবার বলতেছি মাইয়াডা এখানে আউনের লগে লগে আমরা ডাকাতি সিনটা শুরু করে দেবো বস খাওয়া দাওয়ার সিনটা দিয়ে শুরু করি
হ্যাঁ বস, খাওয়া দাওয়া করলে এনার্জি পাওয়া যাবে। ক্লাস ভাঙ্গা তুমি পেটে ভিতরে ঢুকে যা আসে দিয়ে যা আসে দিয়ে যা আসে দিয়ে দে যা আসে দিয়ে দে। এই যে আমার হাতে আপাতত এটাই ছিল, এটাই আপনাকে দিয়ে দিলাম। কিন্তু ভাইয়া ফ্রিজে অনেক 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 খাবার পড়ে আছে, সব আপনাদের যা যা খেতে চায় সব কিছু আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কেন আপনি ওদেরকে আটকালেন কেন? আরে এগুলো বাচ্চা কাচ্চা, এগুলো কোনো ভদ্রতা জ্ঞান নাই। ও আচ্ছা 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 ঠিক আছে, তোমরা তো বাচ্চা কাচ্চা, তোমরা এটা খাও এটা খাও। আপনি খান না প্লিজ, আপনি খান, আমি মশা মারছি, আপনি খান। না 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 প্লিজ খান না, না বস খান না, খান খান ভাই, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, আপনি এটা খান। আমি খাবো না রে ভাই। আচ্ছা কাবাব ভেজে দিব, কাবাব আছে অনেক বড় বড় কাবাব আছে, দিব কাবাব খাই না, খান না, তাহলে সেমাই দিই, সেমাই খান। না না যা আছে সেমাই খাবেন না, মিষ্টি মিষ্টি দে, খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটির মিষ্টি আছে। পুরো পরিবারের ডায়াবেটিস, আমরা মিষ্টি খাই না, যা আছে। আপনার ডায়াবেটিস আহারি ডায়াবেটিস যারা মিষ্টি কিচ্ছু, আচ্ছা কি খাবো বলেন তো, উনি তো কিছু খেতেই যাচ্ছে না। হ্যাঁ দিয়ে দেন, যা যা আছে যা যা আছে দিয়ে দেব, মানে কি বুঝলাম। আচ্ছা ও ফ্রুটস খেলে তো কোনো সমস্যা না, আপনি আপেল খাবেন? আমি কিছু খাবো না রে ভাই। আচ্ছা আপেলটা কেটে দেই, আপেলটা খান, ছুরি আনতে হবে, আমি আপেল ছুরি আছে তো। হাও কি সুইট, দেখছেন আপনি ছুরি নিয়ে ঘুরে। আমি যখন ক্লাস 10 এ পড়তাম না, তখন আমার বাবা আমার বার্থডেতে এরকম একটা ছুরি গিফট করছিল, আমার আমার নিজেকে প্রোটেক্ট করার জন্য, আমি এরকম নিয়ে নিয়ে ঘুরতাম, সবাইকে ভয় দেখাতাম, বুঝছে, খুব সুন্দর। আচ্ছা আমি আপনাকে আপেল তাহলে কি খাবেন আপনি বলেন, আমি সেটাই এনে দিব, বাসায় অনেক কিছু আছে, কি খাবেন বলেন, ঈদের দিন তো মুখ খালি করে যেতে হয় না, প্লিজ কিছু একটা খান। এটা দিয়ে দিলাম, আমি তো অনেক কিছু দিচ্ছি আপনাকে, আপনি তো কিছুই খাচ্ছেন না, আমি আর কি দিব আপনাকে বলেন। পোলাও খাবেন? পোলাও, আরে আরে আমি তো পোলাও বসাইছি গরুর মাংস দিয়ে ঝাল ঝাল করে, পোলাও আর গরুর মাংস খাওয়াবো আপনাদেরকে, ঠিক আছে? কি দরকার ছিল এগুলার? অঙ্কটা করো, চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ। প্রাণ পটেটো ক্র্যাকারসের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। 104 প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? নাটক বন্ধ করো, ধরেন নাটক চলবে না, আমরা ফিল্ম এলো, আমরা এবিসি লোক সিনেমা বুঝি নাটক বুঝি না, জলদি ভাই কর কই কি আছে। তো আপনি যে বললেন আপনি ডাকা, আমরা আইসি দুয়ার লাগা, দুয়ার লাগানো, দুয়ার বন্ধ, জানলাও বন্ধ, তাহলে দুয়ার বাই
কাট তেল পিস্তল না ওই ডাকা সাইডে তো নকল পিস্তল খাওয়া লিখে লিগা বুঝালেছি কি করব হ্যাঁ বুঝালেছি এটা নকল এটা নকল না এটা নকল না এটা এটা তো আরে ডাকাত ভাই ডাকাত তো এটা নকল আসল আমার বাবার কাছে আছে আপনাদের লাগবে 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 নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আরে আপনি দুই হাত উঁচু করে আছেন কেন আমি তো হাত উঁচু করতে বলি নাই দেখছেন চলো একটা রিকোয়েস্ট পা আপা নল ফা নামা না পা জি মানে নল কিসের জন্য নামাবো আরে আমার বাইরে দিতে পারো না পা আপা আরে আপনি ভয় পাচ্ছেন কেন নাচেন না নাচেন শুনেন আজ কোনো সময় আপা আপা ওই যে গুলি দেখা যায় কোনো সময় গুলি বেরিয়ে যেতে আরে কিচ্ছু বেরোবে না গুলি বেরোবে না আমি নামাবো না বাইরে গেলে যে কোনো একটা মাল হাওয়া হয়ে যাবে ওই জায়গা থেকে আপা প্লিজ আরে মতে তো গুলি নাই কি বেরোবে এই যে কোনো গুলি নাই এই আগে কবি না তুই আপনি তো জিজ্ঞেস করেন না আমাকে আপা কোনো আসল পিস্তল দেখি না একটু দিবেন একটু প্লিজ প্লিজ আপনি নিতে পারেন কিন্তু আপনি তো চালাতে পারবেন না আপনার কাছে লাইসেন্স নেই আমার বাবার কাছে লাইসেন্স আছে আমার বাবা চালাতে পারে চাবি কই বাবার কাছে বাবা কই সিঙ্গাপুরে সিঙ্গাপুর কই এখান থেকে 4.5 ঘন্টা ফ্লাইট সিঙ্গাপুর কাছে কেন মিরপুর যেতে পারে নাই আই এম সরি ভাইয়া সিঙ্গাপুর কেন মিরপুরে পাশা না আমি জানি না ভাইটা আমার দোষ না তোর বাপে একটা গুলি রেখে দেনে কেন কেন ভাইয়া তোরে ফুটে করে দাও তুই কি নাগিন সর্পরাজ তুই ফুসফুস করছ কি লিগা রাখ এটা और बापे चाबी दे रहे चाबी लेके किले के देबो और मी सकत आवत से ओए भाग जल्दी भाग बैठ के अंदर तो चाबी रख तोरे ना बोलो আরে এটা ভাঙবে না এই লকারটা খুবই স্পেশালি আমার বাবা বানাইছে এটা ভাঙা সম্ভবই না আচ্ছা শুনেন আপনারা এটা ভাঙতে যাচ্ছেন তো শুনেন 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 আমাদের একটা পরিচিত মানুষ আছে জসিম নাম ঠিক আছে আমাদের বাসার লকারের যে কোনো সমস্যা হলে ও এসে খুলে দিয়ে যাবে আমাকে ফোন করে ও এসে এই না 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 চুপ ক্ষমতায় ফোন দিবেন না কোনো ফোন নাই বাইরে এসে যাবে আমি এই যদি ভিতর দিই না ভাইয়া মনে পড়ছে মনে পড়ছে আমার সব মনে পড়ছে মনে পড়ছে কই 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 কই
মাংস পুড়ে যাবে ভাইয়া, আর রান্না করে যেতে হবে, মাংসটা একটু গুটা দিয়ে আসতে হবে। প্লিজ ভাইয়া চলেন, প্লিজ ভাইয়া একটু হাতটা খুলে দেন। এই আপ খুলে দাও ভাইরে। ভাইয়া তাহলে আপনি চলেন প্লিজ ভাইয়া, আমার গরু মাংসটা পুড়ে, ঈদের দিন পোড়া মাংস খেতে হয় না ভাইয়া, প্লিজ প্লিজ একটু লবণটাও দেখতে হবে, প্লিজ ভাইয়া চলেন ভাইয়া, চলেন ভাইয়া চলেন প্লিজ। ঈদের দিন আমার মায় এমনি গরুর মাংস রান্ত খিচুড়ি রান্ত আমরা খাইতাম। আমার মার না অনেক অলংকার ছিল, ডাকাইতেরা অলংকার নিয়ে গেছে। আহারে, আপনার মার অলংকার আছে না? হ্যাঁ, আমার মারও অনেক অলংকার আছে। আচ্ছা, আপনি এরকম ইমোশনাল হয়ে যান কিসের জন্য বলেন তো? আর তিনি ইমোশনাল হতাম না তো, ডাকাতেরা তো ইমোশনাল, আপনি ডাকাতি করবেন কীভাবে, তাই না? ইমোশনাল হয়ে না। মার সাথে মিথ্যা কথা বলেন তু গুটা দেন। এতক্ষণ ধরে চেষ্টা করতেছ না, এটা তো খুলে ফেলা যায়। আরে জোন এদিকে খুলে ফেলাম, ভাইয়া ও ভাইয়া ভাইয়া আমার হাতটা খুলে দেন, আমি আপনাদের জন্য শরবত নিয়ে আসি, খুবই টেস্টি শরবত, খুব এনার্জেটিক, আপনারা টায়ার্ড হয়ে গেছেন না, শরবত নিয়ে আসি, হাতটা খুলে দেন। লুকি বইনা বইনা, আচ্ছা তুমি কি চাকরিকে লুকিয়ে রাখছো? কই বললাম না, আমার বাবার কাছে। কি হলো ভাইয়া? লকার কই রাখছেন কোন? লকারে গুল্লি মারেন, লকারের কই রাখছেন কোন? বেচা অর্ধেক টাকা দিয়ে আপনি ট্রিটমেন্ট করবো ভাইয়া? লকারে ভিতরে আমা না শুটিং শেষ হয় নাই আমা, আমার লগে যে দুইটা অভিনেতা আছে নাদান, কিচ্ছু পারে না, খালি এনজি দিতেছে, এনজি বুঝবা না তুমি, মানে শর্ট হইতেছে না, পারতাছে না, 40 বার হয়ে গেছে। একটা আলমারি আলমারি ভাঙনের শর্ট, এমন আলমারি আনছে ভাঙন যাইতেছে না, যে পর্যন্ত আলমারি ভাঙতে না পারবো পর্যন্ত ছুটি নাই আম্মা। শুন, তুই এক কাম কর, একটা শাবল নে, নিয়া ওইটার ভিতরে ঢুকাইয়া একটা সারা দে, তাইলে খুলে যাইব। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, জন্ম দিছে নামায় আপনার দুগ্ধ করছি পান, আম্মা জান, আম্মা জান, শাব যদি কইরান, শাব যদি কি আনবে? এই যে জুস আনছি, নেন জুস কর শেষ। হ্যাঁ শাবল আন একটা। কি বল? শাবল 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 হইতেছে এইটা, বড়টা মানে এটা আপনি খেয়ে নেন, তারপর খোলা লোহা বন্ধ লোহা সব খুঁজে পাবেন। তারপরে সব কাজ করবো আমরা।
কতদিন এমন ভালো বন্ধ খাই না। আরে বাবা একটু সুন্দর ভাবে খাও না, তাড়াহুড়া করে খাইলে তো একদম গলায় আটকে যাবে, সব তো আমাদের জন্য। সেই সব দিনের কথা মনে পড়ে যায় জানোস, আমি তখন ফাইটিং দলের ছোটখাটো একটা সদস্য, মান্না ভাইয়ের লগে শুটিং, হ্যার বাসা থেকে খাও না হে। আজকে মান্না ভাই আমার ডাক দিয়ে বললো, এই তোমার ফাইট ভালো হয়েছে, বহু আমার লগে খাও। আমি তো শরম পাইছি, তারপর জোর করে বহাইলো, গরু মাসে কালাবো না, কি যে স্বাদ রে ভাই। মানে কি ডাকাত ভাই, আমার গরু মাংস রান্না ভালো হয় নাই? ভালো হয়েছে তো। না না পছন্দ হয়েছে তো, মানে এই গরু মাংস খেয়ে তো ওই গরু মাংসের কথা মনে পড়ছে। ও তাই বলেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। জানেন আজকে আমার খুব ভালো লাগতেছে, মানে আপনারা আসাতে আমার ঈদটা না ঈদ লাগতেছে। আপনারও ভালো লাগতেছে? আসলে আপনাদেরকে যদি আমি উপকার করতে পারতাম না, চাবিটা দিয়ে দিতে পারতাম না, আমার আরও ভালো লাগতো, কিন্তু উপকার তো করতে পারতেছি না। আর এত রাতে কোনো মিস্ত্রিও পাওয়া যায় না, ওই মিস্ত্রিকে ফোন দিছিলাম, ওকেও পেলাম না। কি না মানে মিস্ত্রিকে ফোন দিছিলাম কিন্তু আপনাদেরকে বলি নাই, মানে আপনাদের কথা বলি নাই। আমি কি বলছি জানেন? বলছি আমার জামা আটকা পড়ছে। ওই আপনারা মিথ্যা কথা বলেন না? আমি একদম মিথ্যা কথা বলি না কখনো না, সত্যি তো। আমার জামা আমার বাবা ওইখানে লক করে রেখে গেছে, আমি যদি অন্য কোনো বান্ধবীকে দিয়ে দেই এর জন্য আমি যেন না দিতে পারি। আসলে আমার বাবা আমার অনেক টেক কেয়ার করে, আমাকে নিয়ে অনেক ভয়ও পায়। আমি ছোটোবেলা থেকে আমার স্ক্রু ঢিলা, তো ওই জন্য আমার বাবা আমাকে নিয়ে টেনশনে থাকে। আমাকে কেউ পছন্দ করে না ছোটোবেলা থেকে, আমার সাথে কেউ সময় কাটাতে চায় না, আমার কোনো বন্ধু বান্ধব নেই, এমনকি স্কুলেও না আমাকে রাখতে চাইতো না জানেন, স্কুল থেকে বের করে দিছিল। দু একটা বন্ধু বান্ধব ছিল, তারা ওই যে ওই দামি দামি গিফট দামি দামি চকলেট দিতাম ওই জন্য থাকতো। আমার আত্মীয় স্বজন আমার সাথে কথা বলে না, আমার বাসায় আসে না, আমি যদি বলি চলো কোথাও খেতে যায় আমার সাথে যায় না, ওরা মনে করে আমার মানসিক সমস্যা আছে। আচ্ছা আপনারা তো সারাদিন আমার সাথে কাটালেন, আমি কি মেন্টাল বলেন? আমাকে দেখে মেন্টাল মনে হয়? কার আপনারা মেন্টাল কইছে? শুধু নামটা কোন না, আপনারা মেন্টাল কইছে না? আরে যে লোক আমগরে এত চমৎকার রান্না এমনি সুন্দর করে আপ্যায়ন করে খাওয়াইতেছে, আরে মেন্টাল কইছে আমার বোন, একদম টান্ডা ছেড়ালামো কিন্তু, বুঝেন নাই? আমি আমি এই যে পকেট মারা লাইনে একটা ছোটখাটো সম্রাট, হেরা জিগান ও তো নাম ডাকুন আপনি, আপনি আমার বোন কইলাম তো আমি। আরে আপনার কিচ্ছু করতে হবে না, খারাপ কাজ করার দরকার নেই, আপনি খান, খাওয়া দাওয়া করলেই হবে, ঠিক আছে? আজকে না সত্যিকার আমার দিনটা অনেক ভালো গেছে আপনাদের জন্য, আমাকে রেখে তো সবাই চলে গেছে, আমার বাবাও চলে গেছে, ভাগ্যিস আপনারা ছিলেন, আই এম সো হ্যাপি টুডে। ওমা আপনার খাওয়া তো শেষ, আপনি কি একটু সেমাই দেই? এইটার মধ্যে আপনাকে আমি একটু সেমাই দিই, ভালো লাগবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খান, ঈদের মিষ্টি, হ্যাঁ খান ঈদের সেমাই, বিসমিল্লা বলে খান। আমরা কেউ ডাকাত না। আপনারা ডাকাত না? আপনারা মিথ্যা কথা বলছেন আমাকে? জি ওই খালি হাফ ডাকাইত, আর ট্রেনিং কমপ্লিট হয় নাই, চোর হইতে পারে। আসলে কি আর করুম কোন, ছোটবেলা থেকে লেহাপড়া করতে পারি নাই, গরিবের পোলা তো এই জন্য লেহাপড়া হয় নাই, লঞ্চে লঞ্চে ঘুরছি, মানে আমার যে উস্তাদ আর কি, মানে যে আমার পকেট মার শিখাইছে, হ্যাঁ ওই লঞ্চেই পকেট মার করতো, হ্যাঁ হচ্ছে ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়ার পরে হেরা বাইন্দা রাখছে, তো লঞ্চের মালিক আমারও কইল কি, ওই তুই ওরা তিন বেলা খাবার দিবি, তা আমি আরে তিন বেলা খাবার দিয়ে আই, এটা দিয়ে হার লোক আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তারপর ছোটো মানুষ না, মানে হের কার্যকলাপ ভালো লাগতো, মানে হাতের কাজ একটা ম্যাজিক আছে, আমি কেমন যেন হ্যারিয়াতে পড়ে গেলাম। আমি বললাম ভাই আমি আপনার লোকে থাকতে চাই, হ্যাঁ বললো থাক, বললাম অষ্ট জন চাঁদপুরে ভিড়লো, তখন আমি এর লোকে নেমে গেছি, এরপর থেকে মোস্তাদের লোকে আসি।
আসলে হইছে কি, যদি একটা ভালো কাম পাইতাম না আবার একটা সাইরা দিতাম। সত্যি? অবশ্যই সত্যি। আমি যদি তিন বেলা খাওয়ান পাইতাম, আর যদি চলনের লেগাম, আমি সামান্য একটা টাকা পাইতাম, বিশ্বাস করেন কে এইসব কাজ করতে চায়, কোন দুঃখে করবো মানুষ? এসব কাম ভাব, এসব কাম ভালো না আমিও বুঝি। ফাইটিং দলের খুব ছোটখাটো একটা সদস্য ছিলাম, অনেক আগে ঢুকছি তো, আর সেই সময় কাম হইতো, দিন রাত শুটিং করতাম, টাকার অভাব ছিল, আর এখন কাম নাই। এই তো ঈদের কিছুদিন আগে 10-15 দিনের একটা শুটিং আছে, অনেকগুলি টাকা পাইতাম, ভাবছিলাম যে ওই টাকা লইয়া বাড়ি যাব। মা অপেক্ষা করতেছে, বইনা অপেক্ষা করতেছে, ভাই অপেক্ষা করতেছে, শুটিংটা ক্যান্সেল হয়ে গেছে। খালি যদি 30,000 টাকা পাইতাম তাহলে কি কাম করতে হয়? মাত্র 30,000 টাকা? আমার 30, 38, 90,000 টাকা। 90,000 টাকা? আরে এই টাকা তো আমার এটিএম কার্ড দিয়েই তোলা সম্ভব। কি কোন আপনার মতো একটা পিচ্ছি মেয়ের কাছে 90,000 টাকা থাকে? আরে আমার কাছে অনেক টাকা থাকে, কিন্তু এমার্জেন্সি পারপাসে আমি এটিএম কার্ড থেকে 2,00,000 টাকা তুলতে পারবো। তাহলে তো আমাকে অনেক। আচ্ছা আপনার ওই এটিএম কার্ডের পাসওয়ার্ড তো মনে আছে না? আরে আমার পাসওয়ার্ড তো আমার মনে। পাসওয়ার্ডটা তো মনে কর না। তারপর দাদা দাদা করতে পারছিস না, কোন দিকে বলতেছ কি হইতে পারে? ভাই বিষয়টা তো কঠিন কিছু না। আরে মোল্লার দলের মসজিদ পর্যন্ত যেহেতু সংখ্যার মধ্যে দিয়ে তো মানে পাসওয়ার্ডটা আছে, তার মানে 1 থেকে 9-এর মধ্যে আছে, এটা কিন্তু পেয়ে গেছি। শেষ তো সহজ তো। কেমনি? সরি। ঠিক আছে, মানে 1 থেকে 9-এর মধ্যে আছে তো। আমরা শুরুতে বেজর দিয়ে শুরু করি, 1, 3, 5, 7, হ্যাঁ, আনালে 2, 4, 6, 8, 4টাই তো লাগবে, হয়ে গেছে তো। কেন রে ভাই, এটা কি জোর আর বিজোর মিলে হইতে পারে না? কেক মানে এটা কেমন হইব? ওই যে 1, 2, 3, 4। এত বলদ না, 1, 2, 3, 4 দিয়ে এত সোজা কেউ দেয় না, দিলে দিব কেমন? 1, 3, 6, 8 এরকম কিছু একটা পেঁচাই দিব ভাই, এটা হইব আপনার জন্য। কে ফোন দিছে? ভাই ফোনটা ধরেন। কেমন ধরবো, ধরে কি কমু? আপনি অনেক লাকি, আপনার মা কিছুক্ষণ পর পর আপনাকে ফোন দেয়। আমার দিকে তাকে দেখেন, আমার মা তো নাই। যখন অনেক ছোট তখন আমার মা মারা গেছে, আমার মায়ের চেহারা আমার মনে নাই। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে এখন তো কত ফোন দিত। আমার বাবা আমাকে অনেক আদর করে, কিন্তু মায়ের আদর তো মায়ের আদর, যাদের মা আছে তারা অনেক লাকি। তোমার নাম কি? আমার মায়ের না খুব সুন্দর একটা নাম ছিল, আর আমার মায়ের ছবি দেখছি তো, সে এত সুন্দর, এত সুন্দর, একেবারে ফুটফুটে, অনেক সুন্দর আমার মা, জানেন? নামটা কি এটা বলেন না, নামটা কি? কার? আপনার মায়ের? ও সরি, আমার মায়ের নাম রুনা। রুনা দিয়া পাসওয়ার্ড বানায় নাই তো? আমার মায়ের নাম দিয়ে আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড সরি সরি, আমার মায়ের নাম দিয়ে পাসওয়ার্ড। হ্যাঁ ভাই আবারও দেখেন পাগলের মতো কথা বলতেছে। পাসওয়ার্ড তো হয় সংখ্যা দিয়া, আর নাম তো হয় অক্ষর দিয়া, নাম দিয়ে তো পাসওয়ার্ড হবে না। আরে ওকে একটা মারেন তো, স্টুপিড, চুপ, মোবাইল বের কর। এই যে দেখেন আমার মায়ের নাম কি? রুনা। রুনা। আর
আর মানে হচ্ছে 7 7 স্টার্ট হচ্ছে আস্তে আস্তে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.